बीते रात कोलकाता विद्यासागर कॉलेज में ईश्वर चंद्र विद्यासागर की मूर्ति तोड़ने के विरोध में SUCI कुचबिहार जिला कमेटी द्वारा सड़क अवरुद्ध कर विरोध प्रदर्शन किया गया। इस दिन उनके द्वारा कुचबिहार शहर के हरिशपाल चौराहा के सामने सड़क अवरुद्ध कर विरोध दिखाया गया। SUCI कुचबिहार जिला कमेटी के अध्यक्ष सपन कुमार बर्मन ने कहा कि तृणमूल और BJP के आपसी संघर्ष में बीते रात कोलकाता विद्यासागर कॉलेज में ईश्वर चंद्र विद्यासागर की मूर्ति तोड़ी गई है। ईश्वर चंद्र विद्यासागर जिनकी विचारधारा ने समाज को एक नई दिशा दिखाई है, उनका इस तरह का अपमान हम कभी भी स्वीकार नहीं करेंगे। पूरे राज्य के साथ कुचबिहार में भी इसका विरोध किया जा रहा है। আপনারা জানেন যে গতকাল কলকাতায় বিদ্যাসাগর কলেজে তৃণমূল এবং BJP-র সংঘর্ষে সেখানে ভারতবর্ষের মানবাধিকার আন্দোলনের একটা অন্যতম প্রতীক বিদ্যাসাগর, যে বিদ্যাসাগরের চিন্তা এবং চেতনাকে ভিত্তি করে আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এগিয়েছে, একটা উন্নত সমাজ চিন্তা গড়ে উঠেছে, সেই রকম একজন মানুষের মূর্তিকে आज के BJP এবং RSS-এর লোকেরা ভাঙল। আমরা অল ইন্ডিয়া DSO-র পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং আজকে সারা বাংলার নয়, আমরা কুচবিহারের জেলায়ও এবং কুচবিহার শহরেও এই সারা বাংলা ধিক্কার দিবসের হিসাবে আজকে আমরা এই দিনটি পালন করছি এবং এইখানে এই মূর্তি ভাঙার ঘটনাকে নিন্দা জানিয়ে, এই নোংরা রাজনীতিকে নিন্দা জানিয়ে আজকে আমরা এখানে অবরোধে সামিল হয়েছি এবং এখানে আমাদের কিছুক্ষণ অবরোধ চলবে। কতক্ষণ চলবে আপনাদের অবরোধ? আমরা এখানে বেশিক্ষণ অবরোধ করব না, আজকে প্রতিটি অবরোধ করছি নিন্দা জানিয়ে। আমরা 20-25 মিনিট অবরোধ করব। আপনারা প্রশাসনের কাছে কি কি চাইছেন, কি দাবি আপনাদের? আমরা প্রশাসনের কাছে আমরা দাবি করেছি যে এই বিদ্যাসাগরের মূর্তিকে পুনর্নির্মাণ করা হোক এবং বিদ্যাসাগরের মূর্তিকে যারা ভাঙল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।